সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকে দশম শ্রেণীর হিজাব বিজ্ঞান ক্লাসে। তোমাদের সঙ্গে আজকে ক্লাস উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ হাসানুজ্জামান, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই করোনাকালে অর্থাৎ এই সংকটকালে সবাই নিরাপদে আছো, বাসায় অবস্থান করছো, সরকার কর্তৃক যে বিধিনিষেধগুলো আছে সেগুলো মেনে চলছো, নিয়মিতভাবে তোমরা এই স্বাস্থ্যবিধিগুলো মেনে আমাদের এই নিয়মিত ক্লাস কার্যক্রমের সঙ্গে যুক্ত আছো এবং এই ক্লাস কার্যক্রমের সাথে যুক্ত থেকে তোমরা তোমাদের পাঠ কার্যক্রমটাকে চালিয়ে যাচ্ছ। তো তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের ক্লাস আমি উপস্থাপন করছি। আজকে এসে প্রথমে আমরা জেনে নিব আজকে হিসাব বিজ্ঞানের কি অধ্যায়, কোন অধ্যায়, কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজকে হিসাব বিজ্ঞানের অষ্টম অধ্যায় অর্থাৎ নগদান বই এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের পাঠের বিষয় তাহলে কি? হিসাব বিজ্ঞান অষ্টম অধ্যায় নবদান বই। তাহলে নবদান বই পাঠ শেষে বা অধ্যায়টা পড়ে তোমরা কি শিখতে বা জানতে পারবে? আজকে নবদান বই এই অধ্যায়টা বা এই অঙ্কটা অধ্যায় পড়ে তোমরা একটা অঙ্ক সমাধান করতে পারবে, নবদান বই সম্পর্কিত অঙ্ক সমাধান করতে পারবে। তাহলে আসো আমরা সরাসরি চলে যাই এবার আলোচ্য বিষয়ের দিকে। আলোচ্য বিষয়টিকে একবার দেখে নিই। আজকের আলোচ্য বিষয় একটা অঙ্ক দেওয়া হয়েছে নবদান বইয়ের উপরে, যার আলোকে তোমরা একটা অঙ্ক সমাধান করবে। তোমাদের এই অঙ্কটা বোর্ড কোশ্চেনের আলোকে অর্থাৎ তোমাদের বোর্ড পরীক্ষায় যে ধরনের অঙ্ক আসে অষ্টম অধ্যায় থেকে সেই রকম একটা অঙ্ক আমি উপস্থাপন করেছি। আশা করি এই অঙ্ক করলে বা এই অঙ্কটা তোমরা যদি নিজে আমার সাথে বসে এখন করে নাও তাহলে বোর্ডে পরীক্ষাতে আসলে তোমরা করতে পারবে। আসো আমি একটা অঙ্কটা পড়ছি, তোমরা খাতা কলম নিয়ে বসছো নিশ্চয়ই, অঙ্কটা তুলে নাও। আসাদ এন্টারপ্রাইজের নিম্নোক্ত লেনদেন সমূহ 2019 সালের এপ্রিল মাসে সংঘটিত হয়েছে। এপ্রিল 1 তারিখে জামিলের নিকট নগদ বিক্রয় 10,000 টাকা, এপ্রিল 6 তারিখে মালিকের নিকট হতে 7,400 টাকা প্রাপ্তি এবং বাট্টা প্রদান 600 টাকা, এপ্রিল 8 তারিখে ধারে অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয় 850 টাকা, এপ্রিল 12 তারিখে বাকিতে পণ্য বিক্রয় 24,000 টাকা, এপ্রিল 18 তারিখে 4,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 3,800 টাকা পাওয়া গেল, এপ্রিল 24 তারিখে কর্যগ্রহণ 30,000 টাকা, এপ্রিল 27 তারিখে ব্যাংকে জমাদান 14,000 টাকা এবং এপ্রিল 30 তারিখে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 2,000 টাকা ও অফিসের প্রয়োজনে 8,000 টাকা উত্তোলন। এই ছিল আমাদের মোটামুটি ঘটনা এবং এর মধ্যে লুকায়িত লেনদেনগুলো। যেই ঘটনা এবং লেনদেনের আলোকে আমরা তিনটে রিকোয়ারমেন্ট সম্পন্ন করব, সেই রিকোয়ারমেন্টগুলো কি কি আসে দেখে নিই। ক নম্বরে বলছে যে সকল লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ কত। খ-এ বলছে 1, 24, 27 ও 30 তারিখের লেনদেন দ্বারা একটি দুঘর নগদান বই প্রস্তুত করো। গ নম্বরে বলছে উপযুক্ত লেনদেন দ্বারা একটি তিন ঘর নগদান বই প্রস্তুত করো। আলোচ্য বিষয় এবং এই রিকোয়ারমেন্ট গুলো দেখে কিছু প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে নগদান বই অধ্যায় আমরা পড়ছি, তাই নগদান বইটা কি, এরপরে নগদান বই অন্তর্ভুক্ত হবে না, তাহলে কিছু বিষয় থাকবে যেগুলো নবদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না, আবার কিছু বিষয় থাকবে যেগুলো নবদান বইয়ে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ কোন হিসাবগুলো অন্তর্ভুক্ত হবে, কোন হিসাবগুলো অন্তর্ভুক্ত হবে না, সেটা একটা বিষয়। এরপরে খ নম্বরে এসে দেখলাম দুই ঘর নবদান বই, আবার গ নম্বরে এসে দেখছি তিন ঘর নবদান বই, আসলে ব্যাপারটি কি? তো নবদান বই এই অধ্যায়ের থিওরিটিক্যাল ক্লাস তোমরা এর আগে করেছো, অনেকবার করেছো, আজকে আমি সরাসরি অঙ্ক আলোচনা করছি যেহেতু তোমাদের সামনে পরীক্ষা বা মূল্যায়ন অনুষ্ঠিত বা সংঘটিত হবে, তো তার ধারাবাহিকতাই যেহেতু আমাদের হাতে সময় একেবারে কম, তো তোমরা আলোচনা যেহেতু আগে শুনেছো আমি আর একবার তোমাদেরকে এই অঙ্কের আলোকে মনে করে দিতে যাচ্ছি। নগদান বই বলতে আমরা সেই বইকে বুঝবো যে বইতে শুধুমাত্র নগদ সংক্রান্ত লেনদেন লেখা হয়ে থাকে। আমরা ব্যবসা পরিচালনা করতে যে দেখেছি যে আমাদের প্রতিষ্ঠানে নগদ এবং ধারে বা অনগদ দুই ধরনের লেনদেন সংঘটিত হয়, কখনো নগদে নগদ টাকায় হয়, কখনো ব্যাংকে চেকের মাধ্যমে হয়, আবার কখনো ধারে লেনদেন সংঘটিত হয়, সবগুলোই কিন্তু লেনদেন। তাহলে আমরা নগদান বই কোনগুলো লিখবো, নগদে ব্যাংকে নাকি ধারের? আমরা নগদান বইতে শুধুমাত্র নগদে লেনদেন হয়েছে অর্থাৎ আমি পণ্য কিনেছি বা বিক্রি করেছি
নগদ টাকা পেয়েছি বা নগদ টাকা প্রদান করেছি, বা সেই লেনদেনটা চেকের মাধ্যমে, চেকের মাধ্যমে লেনদেনে কিন্তু একটা নগদ লেনদেন, কারণ চেক যখনই তুমি ব্যাংকে জমা করবে তখনই কিন্তু সেটা নগদে রূপান্তর হয়ে যাবে, তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়বে অথবা চেক ব্যাংকে দিলে তোমাকে নগদ টাকা পরিশোধ করবে। তো যার কারণে নগদান বইতে নগদ সংক্রান্ত ব্যাংক সংক্রান্ত যে লেনদেনগুলো আছে সেই লেনদেনগুলোকেই মূলত আমরা লিপিবদ্ধ করব। আর অনগদ বা ধারে যে লেনদেনগুলো থাকবে, যেমন ধারে ক্রয়, ধারে বিক্রয়, হ্যাঁ, এই ধরনের লেনদেনগুলোকে আমরা নগদের বইয়ে লিখবো না। সেই ধরনের লেনদেনকে, অর্থাৎ ধারে লেনদেনগুলোকে লেখার জন্য আলাদা বই আছে, আমরা সেটা আগে জেনেছি, তাই না? তাহলে প্রাথমিক ধারণাটা পেলাম কি, যে বইতে শুধুমাত্র নগদ সংক্রান্ত, হ্যাঁ, নগদ প্রাপ্তি প্রদান, আয় ব্যয় সংক্রান্ত বা নগদ ক্রয় বিক্রয় এই ধরনের লেনদেনগুলো আছে, সেই লেনদেনগুলোকে লেখা হয়, নগদের বই আমরা এই ধরনের লেনদেনকে লিখবো। তো ক নম্বর যে রিকোয়ারমেন্ট আছে, আশা করি তোমরা আমার আলোচনা থেকে ক নম্বর রিকোয়ারমেন্টে বুঝে ফেলেছো অলরেডি যে নগদান বইয়ের অন্তর্ভুক্ত হবে না। তাহলে এই যে এপ্রিল 1 তারিখ থেকে এপ্রিল 30 তারিখ পর্যন্ত যে লেনদেনগুলো আছে, সেই লেনদেনগুলোর মধ্যে যেই লেনদেনটা ধারে সংঘটিত হয়েছে বা যেই যেই লেনদেন ধারে সংঘটিত হয়েছে সেই সেই লেনদেন নগদান বইয়ের অন্তর্ভুক্ত হবে না, আমরা খুঁজে বের করব। তার আগে আলোচনাটা শেষ করে নিই। এরপরে খ নম্বরে এসে দেখলাম 2 ঘর, এরপরে আসলে 3 ঘর নগদান বই, ব্যাপারটা কি? নগদের বইয়ে আমরা অলরেডি জেনেছি যে নগদ সংক্রান্ত লেনদেনকেই আমরা শুধু লিখব। তো কিভাবে লিখব, লিখার নিয়ম পদ্ধতি কি? আমরা হিসাব বিজ্ঞানে জানি যে লিখার নিয়ম পদ্ধতি আছে, তাই না? অঙ্ক করার জন্য নির্ধারিত ছক আছে, বিভিন্ন অঙ্কের জন্য বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন হিসাব সংরক্ষণের জন্য বিভিন্ন পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলোর মধ্যে আমরা কি করব, নগদান বইয়ের জন্য আমরা কিছু সুনির্দিষ্ট বই রেখেছি যে বইয়ে আমরা নগদান, এই নগদ সংক্রান্ত লেনদেনগুলোকে লিখব। তো এই নগদ সংক্রান্ত লেনদেন লিখার জন্য সাধারণত 4 ধরনের বই ব্যবহার করা হয়। একটা হচ্ছে 1 ঘরা নগদান বই, একটা হচ্ছে 2 ঘর নগদান বই, একটা হচ্ছে 3 ঘর নগদান বই, এবং খুচরা বা বহুঘর নগদান বই। তোমাদের SSC পরীক্ষাতে, অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে, 1 ঘরা, 2 ঘরা এবং 3 ঘরা এই তিনটা বই নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। বহু ঘরা বা খুচরা নগদান বইয়ের আলোচনা তোমরা HSC বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে বিস্তারিত ভাবে জানতে পারবে। আমরা আজকে এই নগদান বইয়ের শ্রেণী বিভাগটাও জেনে ফেললাম। তো শ্রেণী বিভাগের আমরা 1 ঘরা বলতে কি বুঝবো, 1 ঘরা বলতে নগদের একটা ঘর থাকবে, শুধুমাত্র একটা ঘর থাকবে। কিভাবে থাকবে আমরা অঙ্কে দেখবো, একটা মাত্র ঘর, যেটা মূল ঘর যেটাকে বলা হয় সেটা নগদের ঘর থাকবে। 2 ঘর নগদান বইতে 2টা ঘর থাকবে, একটা হচ্ছে নগদ টাকার ঘর, একটা ব্যাংকের ঘর। আর 3 ঘর নগদান বইতে 3টা ঘর থাকবে, নগদ, ব্যাংক এবং বাট্টা বা ছাড়ের যে ঘরটা, সেটা 3টা ঘরে মূলত টাকার অ্যামাউন্ট বসবে, যেন 3 ঘরা। আমরা অঙ্ক করলে এই বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে, এই জন্য ঘাবড়িয়ে যাওয়ার বা কনফিউজড হওয়ার কিছু এখানে নেই। আলোচনায় করবো, একটু পরে আলোচনা শুরু করবো অঙ্ক নিয়ে, তখন তোমরা জানতে পারবে। তো আসো আমরা ক নম্বর সমাধানটা করে ফেলি, আমার সাথে সাথে তোমরা খাতায় ক নম্বর সমাধানটা করে ফেলো। যে সকল লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ কত, আমরা এই অঙ্ক বিশ্লেষণ করে যা দেখতে পাচ্ছি, এখানে 2টা লেনদেন আছে, যে 2টা লেনদেন অনগদ বা ধারে সংঘটিত হয়েছে এপ্রিল 8 এবং এপ্রিল 12 তারিখে। দেখো এপ্রিল 8 তারিখে বলছে ধারে অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয়, ধারে বা অনগদ লেনদেন তো আমরা লিখবো না, ধারে ক্রয় করলে কি হয়, পাওনাদার বা প্রদেয় হিসাবে সৃষ্টি হয়। তো আমার তো নগদান বইয়ের কোথাও প্রদেয় হিসাবের বা পাওনাদারের ঘর নাই, আছে নগদের এবং ব্যাংকে আর বাট্টার, তাই না, সর্বোচ্চ। এই জন্য 8 তারিখে যে লেনদেন সংঘটিত হয়েছে সেটা অবশ্যই অনগদ বা ধারে, বিধায় এটা নগদান বই অন্তর্ভুক্ত হবে না। 12 তারিখে লেনদেন, দেখো ঠিক তার পরেই বাকিতে পণ্য বিক্রয়, বাকিতে পণ্য বিক্রয় করলে দেনাদার বা প্রাপ্য হিসাবে সৃষ্টি হয়। তো বিক্রয় হিসাবের এগেনস্টে যে দেনাদার বা প্রাপ্য হিসাব, তারও কিন্তু ঘর নগদান বইয়ে অন্তর্ভুক্ত না, মানে নাই, যার কারণে এটিও একটি অনগদ বা ধারে লেনদেন, বিধায় এই লেনদেনটিও নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না। আমরা আইডেন্টিফাই করে ফেলেছি এপ্রিল 8 এবং এপ্রিল 12 তারিখের লেনদেন। এখন আমরা হিসাবভুক্ত করবো, হিসাবভুক্ত করবো কিভাবে, দেখো প্রথমে শিরোনাম দিব যে সকল লেনদেন নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয়, তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা।
আমরা তারিখের ঘরে তো যে যে তারিখের লেনদেন হবে সেই সেই তারিখ লিখবো, 2019 এপ্রিল 8 তারিখে বিবরণের ঘরে বিস্তারিত লিখবো। ধারে অফিসের জন্য ক্যালকুলেটার প্রায় কত টাকা? 850 টাকা। আর এপ্রিল 12 তারিখে বাকিতে পণ্য বিক্রয় 24,000। এই 850 এবং এই 24,000 যোগ করলে হয় 24,850 টাকা, সর্বমোট 24,850 টাকা। এই টাকার যে মূল্যায়ন, এই টাকার পরিমাণ লেনদেন আমার কি হবে না, নগদ অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ ধারে লেনদেন। আশা করি অঙ্কটা আমার সঙ্গে করেছো, খাতায় তুলে নিয়েছো, বুঝতে পেরেছো। এবার আমি চলে যাব খ নম্বর রিকোয়ারমেন্টে। উল্লেখ করে বলেছে 1, 24, 27 ও 30 তারিখের লেনদেন দ্বারা একটি 2 ঘর নগদান বই প্রস্তুত করো। 2 ঘর নগদান বই প্রস্তুত করবো, আমি একটু ছকটা একবার তোমাদেরকে দেখাতে যাচ্ছি, দেখে নাও, মন দিয়ে দেখবে। এখানে আসলে ছকটা অনেক বড় বিধায় তোমাদের স্লাইডে এখানে উপস্থাপন করতে একটু কষ্টই হয়েছে, তো তোমরা ভালো করে দেখে নাও। আমি বলে দিচ্ছি এই ঘরগুলোর নামগুলো কি কি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে মাঝখানের দাগ, হ্যাঁ, মাঝখানের ডিভাইডার। এটা এর বাম দিকের একটা অংশ আছে, ডান দিকে। প্রথমে আমরা লিখবো আসাদ এন্টারপ্রাইজ, অর্থাৎ প্রতিষ্ঠানের নাম, আর 2 ঘর নবদান বই। আমরা 2 ঘর নবদান বই প্রস্তুত করছি। এই 2 ঘর নবদান বই লেখার পরে বাম দিকটা এই অংশটুকু হবে ডেবিট, আর এটা হবে ক্রেডিট। তাহলে আমরা ডেবিট এবং ক্রেডিট লিখে ফেলবো এভাবে, কারণ এই এই যে দাগ, এই মাঝ বরাবর যে ডিভাইডার দাগ রয়েছে, এই দাগের বাম দিকের অংশটুকু হচ্ছে ডেবিট, আর এই দাগের ডান দিকের অংশটুকু হচ্ছে ক্রেডিট। তোমাদের কি মনে পড়ছে আমরা এই কাজ কোথায় করতাম? হ্যাঁ, খতিয়ানে করতাম। খতিয়ানে যে টি ছক ছিল, সেই টি ছক কিন্তু আমরা এই পদ্ধতি অবলম্বন করতাম। তারিখ বিবরণ, এরপরে খতিয়ান পৃষ্ঠা, জাবেদা পৃষ্ঠা, আর টাকা তার বাম দিকে লিখতাম, আর ডান দিকে কি হতো? তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, ডেবিট এবং ক্রেডিট দিক থাকতো। তো 2 ঘর নগদান বই কিন্তু জাবেদা এবং খতিয়ান উভয়ই বলা হয়। এই জন্য যেহেতু জাবেদায় আমরা লেনদেনগুলোকে লিখে রাখি তারিখের ক্রম অনুসারে ব্যাখ্যা করে, আর সেই লিখা লেনদেনগুলোকে আমরা খতিয়ানে পোস্টিং দেই। এখানে কিন্তু সেই লেনদেনগুলোকে আমরা জাবেদায় বিশ্লেষণ করব, করে খতিয়ানের মতো করে এখানে কিন্তু স্থানান্তর করবো। খতিয়ানে যেভাবে আমরা স্থানান্তর মানে লেনদেনগুলোকে লিখতাম, ঠিক একই পদ্ধতি অবলম্বন করে নগদান বইয়ে লিখবো, যার কারণে নগদান বইকে জাবেদা ও খতিয়ান উভয় বলা হয়ে থাকে। দেখো এই এই মাঝখানে যে ডিভাইডারটা রয়েছে, এর বাম দিকে যে অংশটা তারিখ বিবরণ, এটা ভাউচার নামের ঘর, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক। এই যে বললাম 2 ঘর নগদান বই, 2টা ঘর টাকার, একটা নগদের, একটা ব্যাংকে, এইটা হচ্ছে 2 ঘর। তোমরা আবার এটা মনে করো না, তারিখের ঘর, বিবরণের ঘর, ভাউচার নাম, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক, এতগুলো ঘরের মধ্যে তাহলে আমরা কেন এই যে এখানে বাম দিকে আমরা দেখতে পাচ্ছি 6টা, ডান দিকে দেখতে পাচ্ছি 6টা, টোটাল 12টা ঘর, আবার বলছি না 2 ঘর নগদান বই। 2 ঘর বলতে মূলত এই 2 ঘর বলছে, নগদের ঘর অথবা নগদ টাকা আর ব্যাংক টাকার ঘর, এটি হচ্ছে 2 ঘর নগদান বই। ঠিক ক্রেডিট দিকে আগে ডান দিকে দেখে একইভাবে লিখা হয়েছে তারিখ বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। ছকটা নিশ্চয়ই করে ফেলেছ। এখন আমরা এই ছকে লেনদেনগুলোকে পোস্টিং দিব। কিভাবে পোস্টিং দিব? খতিয়ানে যে পদ্ধতি অবলম্বন করে পোস্টিং দিয়েছি, একই পদ্ধতি অবলম্বন করে আমরা পোস্টিং দিব। প্রথমে চলে যাই 1 তারিখে যে লেনদেনটা আছে সেখানে। 1 তারিখে বলছে জামিলের নিকট নগদে বিক্রয় 10,000 টাকা। জামিলের নিকট নগদে বিক্রয়, আমরা এই লেনদেনকে বিশ্লেষণ করলে 2টা পক্ষ পাই, এক হচ্ছে বিক্রয় আর নগদ টাকা। নগদ টাকায় বিক্রয় করেছে, তাই না? আমি হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখে পক্ষ বিশ্লেষণ করলে কিন্তু এই 2টো হিসাবই পাই মূলত, একটা হচ্ছে নগদান হিসাব, একটা বিক্রয় হিসাব। নগদ টাকা পেয়েছি বিক্রয় বাবদ। তাহলে আমরা জাবেদা করে ফিরি, পক্ষ বিশ্লেষণ করে ফেলেছি। বিক্রয়ের ফলে যেহেতু নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, এই যে নগদান হিসাব হবে ডেবিট, আর কি ক্রেডিট হবে? বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় আয় বাচক হিসাব, আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। ঠিক আছে, তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন এই লেনদেনকে কিভাবে আমরা নগদান বইয়ে লিখবো? দেখো এই যে বললাম নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে এই যে মাঝখানে দাগের বাম দিকের অংশটুকু ডেবিট, বাম দিকে তো নগদের ঘর, ব্যাংকের ঘর রয়েছে, তাই না? তাহলে আমরা নগদান হিসাব ডেবিট মানে আমরা ডেবিট দিকের নগদের ঘরে টাকাটা বসাবো বা লিখবো, আর বিবরণের ঘরে লিখবো বিক্রয় হিসাব। সেম খতিয়ানের কাজ, একেবারে খতিয়ানে যে কাজ করতাম সেটাই, যে নগদান হিসাব ডেবিট, অর্থাৎ 2 ঘর নগদান বইয়ের ডেবিট দিকে নগদের ঘরে টাকাটা লিখবো, আর
বিবরণের ঘরে লিখব, ঠিক তার বিপরীত হিসাব, অর্থাৎ নগদান হিসাবের বিপরীত হিসাব কি ছিল? বিক্রয় হিসাবে, দেখো বিক্রয় হিসাব লিখেছি। আর তারিখের ঘরে যে তারিখের লেনদেন সেই তারিখ তো লিখবই, এপ্রিল 1 তারিখে নগদান হিসাব ডেবিট, এখানে বিবরণে বিক্রয় হিসাব। পোস্টিং হয়ে গেল, এবার আমরা পরের লেনদেনটা দেখব। 24 তারিখে লেনদেন, দেখো বলছে কর্জ গ্রহণ 30,000 টাকা। কর্জ গ্রহণ অর্থাৎ ধার নেওয়া হয়েছে, কর্জ মানে ধার বা ঋণ। আমরা ঋণ হিসাবে নিশ্চয়ই নগদ টাকা নিয়ে থাকি, ঋণ হিসাবে তো কোনো পণ্য দ্রব্য নেই না, তাই না? টাকা নেই আমরা, তো নগদ টাকা যেহেতু আমরা কর্জ নেই, তো তাহলে এই নগদ টাকা কর্জ নিলে জাবেদাটা কি হবে, দেখো পক্ষটা কি হবে সেটাও একটা বিষয়। নগদ টাকা ধার নিলে অবশ্যই নগদ একটা পক্ষ, আর কর্জ বা ঋণ একটা দায়বাচক হিসাব, এটাও একটা পক্ষ, খুব সহজ। এখানে কর্জ গ্রহণের ক্ষেত্রে পক্ষ হবে কি নগদ বা নগদান হিসাব, আর কর্জ বা ঋণ হিসাব, যেহেতু এখানে কর্জ আছে আমরা কর্জ লিখবো, ঋণ লিখে থাকলে ঋণ লিখতাম, কর্জ হিসাব। নগদ টাকা যেহেতু বৃদ্ধি পাচ্ছে কর্জ নেওয়ার ফলে, সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয় ডেবিট হয়, নগদান হিসাব ডেবিট। আর কর্জ বা ঋণ নেওয়ার ফলে দায়বদ্ধতা বৃদ্ধি পায়, দায় বাড়লে হয় ক্রেডিট। তাহলে নগদান হিসাব ডেবিট, কর্জ হিসাব ক্রেডিট। নগদান ব্যয় কিভাবে লিখবো, দেখো নগদান হিসাব ডেবিট, তাহলে নগদান হিসাব ডেবিট মানে ডেবিট দিকে টাকাটা বসবে, এই যে নগদান হিসাবে, নগদান হিসাবে ডেবিট দিকে নগদ টাকার ঘরে দেখো 30,000 টাকা বসেছে 24 তারিখে, বিবরণে ঠিক তার বিপরীত হিসাব, নগদান হিসাবে বিপরীত হিসাব কি ছিল, কর্জ হিসাবে। দেখুন কর্জ হিসাব হয়রশ্বি ডট দেওয়া আছে, জায়গার সংকলন করা যাচ্ছিল না বিধায় এটা হয়রশ্বিকে ডট দেওয়া আছে, অর্থাৎ একটা হিসাব, কর্জ হিসাব। দেখো 30,000 টাকা আমি পোস্টিং দিয়ে দিয়েছি, শেষ হয়ে গেল। এবার আমরা পরের লেনদেনটা দেখবো, 27 তারিখের লেনদেনটা, বলছে ব্যাংকে জমাদান 14,000 টাকা। আমরা এই লেনদেনে কিন্তু বহুবার আমরা জাবেদা করেছি, ব্যাংকে যখন টাকা জমা দেওয়া হয় তখন ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পায় আর নগদ টাকা কমে যায়, তাহলে এখানে পক্ষ কি ব্যাংক এবং নগদ, জাবেদা করবো কি ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা সুন্দর করে নগদান পোস্টিং দিব, তবে একটা জিনিস ভেবে দেখো তো, যে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, আর আমরা দুই ঘর নগদান বই বিশ্লেষণ করলে দেখতে পাই যে নগদ এবং ব্যাংকের ডেবিট দিকেও দুইটা ঘর আছে, আবার ক্রেডিট দিকেও দুইটা ঘর আছে। দেখো নগদান বইয়ে বাম দিকে নগদ টাকা, ব্যাংক এদিকে দুইটা একটা ঘর, এটা ক্রেডিট দিকের ঘর, নগদ এবং ব্যাংক, অর্থাৎ নগদান হিসাব ডেবিট হলে ডেবিট দিকে টাকাটা লিখবো, ব্যাংক হিসাব ডেবিট হলে ডেবিট দিকে টাকাটা লিখবো, নগদান হিসাব ক্রেডিট হলে ক্রেডিট দিকে টাকাটা লিখবো, আর ব্যাংক হিসাব ক্রেডিট হলে ব্যাংকের ক্রেডিট দিকে টাকাটা লিখবো। এই লেনদেনের ফলে, 27 তারিখের লেনদেনের ফলে যেটা হয়েছে, যে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাহলে ব্যাংক হিসাবের ডেবিট দিকে আগে টাকাটা লিখবো। দেখো যে ব্যাংক হিসাবের ডেবিট দিকে 14,000 টাকা লিখেছি 27 তারিখে, 27 তারিখে ব্যাংক হিসাবের ডেবিট দিকে 14,000 টাকা লিখেছি, আর এখানে বিবরণ ঘরে লিখেছি ঠিক তার বিপরীত হিসাব, নগদান হিসাব। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাবের ডেবিট দিকে টাকাটা লিখেছি, এই যে ডেবিট দিক, এটা ডেবিট দিক, আর বিবরণ ঘরে ঠিক তার বিপরীত হিসাব। এখন এই যে নগদান হিসাব ক্রেডিট করেছি, ক্রেডিট দিকেও কি ঘর আছে নগদের, এটা এই লেনদেনটা ঠিক ডেবিট দিকে যেভাবে প্রভাব ফেললো ক্রেডিট দিকেও সেভাবে প্রভাব ফেলবে। তাহলে নগদান হিসাব যেহেতু ক্রেডিট, তাহলে নগদান হিসাবে ক্রেডিট দিকে টাকাটা বসবে 27 তারিখে, আর বিবরণে ঘরে বসবে ব্যাংক হিসাব। ভালো করে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে নগদান হিসাবের ডেবিট দিকে টাকাটা বসলো, বিবরণে ঠিক তার বিপরীত হিসাব নগদান হিসাব, আর নগদান হিসাব ক্রেডিট যেহেতু, আর ব্যাংক হিসাব যেহেতু ডেবিট, তাহলে নগদান হিসাবের ক্রেডিট দিকে টাকাটা বসবে, বিবরণ ঘরে তার বিপরীত হিসাব ব্যাংক হিসাব। তাহলে এই যে লেনদেনটা আমরা আগের দুটো লেনদেনকে দেখলাম, যে আগের দুটো লেনদেন কি করছে, আগের দুটো লেনদেন একদিকে প্রভাব ফেলছে, শুধু ডেবিট দিকে প্রভাব ফেলেছিল, আর এই লেনদেনকে দেখলাম যে দুই দিকে প্রভাব ফেলল, নগদান বইয়ে দুই দিকে প্রভাব বিস্তার করলো, তাহলে কি ঘটনা ঘটবে? এই ধরনের ঘটনা যদি ঘটে, অর্থাৎ কোনো লেনদেন যদি একই সঙ্গে নগদ এবং ব্যাংক উভয় দিকে প্রভাব বিস্তার করে, অর্থাৎ নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে নগদ এবং ব্যাংকের, অথবা ব্যাংক এবং নগদের ঘরে প্রভাব বিস্তার করে, তাহলে
এই ধরনের লেনদেনকে আমরা বলবো কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি, তো এই যে দেখো কন্ট্রা এন্ট্রি, এই জন্য আমরা সি লিখি যে বাংলা সিতে কন্ট্রা, সি ফর কন্ট্রা, সি এখানে সি, যাতে বোঝা যায় যে হ্যাঁ এইটা আমার কন্ট্রা এন্ট্রি, এই লেনদেনটা নগদ এবং ব্যাংক দুই দিকেই প্রভাব বিস্তার করেছে। আশা করি এটা বুঝতে পেরেছো, পরবর্তীতে আরো বিস্তারিত এটা জানতে পারবে। পরে দেখো 30 তারিখের লেনদেন বলছে, একটু বড় লেনদেন, ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 2000 টাকা এবং অফিসের প্রয়োজনে 8000 টাকা তোলন। ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 2000 টাকা তোলা হয়েছে এবং পরের অংশে বলা হয়েছে অফিসের জন্য 8000 টাকা উত্তোলন। এখানে আমরা প্রথম অংশের জন্য কি করব, প্রথম অংশের জন্য কিন্তু একটা জাবেদা হবে, দ্বিতীয় অংশের জন্য কিন্তু একটা জাবেদা হবে। প্রথম অংশের জন্য দেখো ব্যক্তিগত প্রয়োজন বলতে এখানে মালিকের ব্যক্তিগত প্রয়োজন, হ্যাঁ মালিকের ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করছে। তো মালিকের ব্যক্তিগত প্রয়োজনে যখন উত্তোলন করা হয় তখন মালিকের স্বত্বাধিকার কমে যায়, স্বত্বাধিকারের নাম কি উত্তোলন। আর ব্যাংক থেকে যেহেতু টাকা উত্তোলন করেছে তাহলে ব্যাংকের ব্যালেন্সটা কমবে, যদি প্রতিষ্ঠান থেকে টাকাটা উঠে নিত বা উত্তোলন করতো তাহলে যেটা হতো যে নগদ টাকা কমতো, উত্তোলন হিসাবে হতো আর নগদ টাকা কমতো। যেহেতু এটা ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে সেই কারণে কি হবে, উত্তোলন তো একটা পক্ষ হবে একটা ব্যাংক হবে, কারণ ব্যাংকের ব্যালেন্স কমে যাচ্ছে। তাহলে আমরা এই পক্ষ বিশ্লেষণ করলে দুটো পক্ষ বা একটা হচ্ছে উত্তোলন হিসেবে একটা হচ্ছে ব্যাংক হিসাব, চাপাতে করে ফেলবো উত্তোলন হিসাব ডেবিট, কারণ মালিকানা স্বত্ব হ্রাস পেলে হয় ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। দ্বিতীয় অংশে আমরা একটু পরে আসবো, আগে আমরা প্রথম অংশের পোস্টিংটা দিয়ে নিবো, ঠিক আছে। তাহলে এই লেনদেনটা আমরা পোস্টিংটা দেখি, এই যে দেখো যে উত্তোলন হিসাব ডেবিট আর কি হয়েছে ব্যাংক হিসাব ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট তাহলে ব্যাংক হিসাবের ক্রেডিট দিকে টাকাটা বসবে, ব্যাংক হিসাবের ক্রেডিট দিকে টাকাটা বসবে। তাহলে ব্যাংক হিসাবের ক্রেডিট দিকে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে ব্যাংক হিসাব ক্রেডিট দিকে 2000 টাকা বসেছে, আর বিবরণ এখন ঠিক তার বিপরীত হিসাব উত্তোলন হিসাব, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট দিকে 2000 টাকা বসেছে আর বিবরণে ঠিক তার বিপরীত হিসেবে উত্তোলন হিসাব, আর আমরা তারিখের পর তারিখ লিখে ফেলেছি। এবার আমরা দ্বিতীয় অংশে যেয়ে দেখি, বলছে অফিসের প্রয়োজনে 8000 টাকা উত্তোলন। অফিসের প্রয়োজন এবং মালিকের প্রয়োজন দুটো অবশ্যই ভিন্ন, কারণ মালিক তার ব্যক্তিগত কাজে উত্তোলন করে আর প্রতিষ্ঠান তার ব্যক্তিগত অর্থাৎ প্রতিষ্ঠানের প্রয়োজন উত্তোলন করে, ঠিক আছে। তো প্রতিষ্ঠানের প্রয়োজনে যখন উত্তোলন করবে তখন কি হবে, প্রতিষ্ঠানের নগদ টাকা, ব্যাংক থেকে যেহেতু উত্তোলন করেছে তার প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পাবে আর ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা কমে যাবে, প্রতিষ্ঠানের নগদ টাকা বাড়বে আর ব্যাংকের ব্যালেন্সটা কমে যাবে, ঠিক আছে। তো এইটা যদি হয় তাহলে আমরা পক্ষ পাচ্ছি কি, দুইটা, একটা নগদ একটা ব্যাংক। প্রতিষ্ঠানের যেহেতু নগদ টাকা বাড়ছে তার নগদান হিসাব হবে ডেবিট, আর ব্যাংকের ব্যালেন্স যেহেতু কমছে তার ব্যাংক হিসাব হবে ক্রেডিট, নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। দেখো এই লেনদেনটাও কিন্তু দুদিকে প্রভাব বিস্তার করার মতো, তাই না, নগদান হিসাব ডেবিট অর্থাৎ নগদান হিসাবের ডেবিট দিকে প্রভাব বিস্তার করবে আর ব্যাংক হিসাব ক্রেডিট মানে ব্যাংক হিসাবের ক্রেডিট দিকে প্রভাব বিস্তার করবে। আমরা পোস্টিং দিয়ে দিই, দেখো এই যে নগদান হিসাব ডেবিট দিকে 8000 টাকা বসেছে আর বিপরীত হিসাবটাকে ব্যাংক হিসাবে, দেখো ব্যাংক হিসাবে লিখেছি 30 তারিখে, নগদান হিসাব ডেবিট দিকে 8000 টাকা বিবরণ করে ঠিক তার বিপরীত হিসাব ব্যাংক হিসাব, আর ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট তাহলে ব্যাংক হিসাবের এই যে ক্রেডিট দিকে টাকাটা বসেছে 8000 টাকা আর বিবরণ ঘরে ঠিক তার বিপরীত হিসাব নগদান হিসাব, নগদান হিসাব ব্যাংক হিসাব ক্রেডিট দিকে নগদান হিসাব। দেখো এই লেনদেনটা কি হচ্ছে, নগদ এবং ব্যাংকের দুই দিকে প্রভাব বিস্তার করছে না, এটিও কিন্তু কন্ট্রা এন্ট্রি, এই জন্য আমরা লিখেছি সি 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 ফর কন্ট্রা। তাহলে আমরা কিন্তু 4টা লেনদেন পোস্টিং দিয়ে পেরেছি। এখন আমরা এর ব্যালেন্স কর্তৃত্ব নির্ণয় করবো কিভাবে বা এই অঙ্কটা সমাধান শেষ করব কিভাবে, আমার পোস্টিং দেওয়ার পরে এভাবে পোস্টিং দিয়ে ফেলবো, প্রথমে লেনদেনগুলোকে বিশ্লেষণ করবো, জাবেদা বিশ্লেষণ করবো, পোস্টিং দিয়ে দিব। পোস্টিং দেওয়ার পরে আমরা দেখব কোন দিকের যোগফল বেশি হচ্ছে, অবশ্যই অবশ্যই নগদান বইয়ের ডেবিট দিকের যোগফলটা বেশি হবে, কেননা নগদান হিসাবের বা নগদের বা ব্যাংকের কখনো ক্রেডিট উদ্বৃত্ত হয় না, বিশেষ করে নগদের, ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স হয় ব্যাংক জমাতে হয়, তবে নগদান হিসাবের কখনো ক্রেডিট ব্যালেন্স হয় না, সেই কারণে সবসময় ডেবিট দিকের যোগফলটাই বেশি হবে, নগদান হিসাবে ডেবিট দিকের যোগফল বেশি হবে, অর্থাৎ ডেবিট দিকের যোগফলটা আমরা করে ফেলবো, দেখো 10000 30000 8000। আর আপাত দৃষ্টিতে যখন তুমি অঙ্ক
সবগুলো লেনদেন পোস্টিং দেওয়ার পরে দেখবে, তখন দেখবে দেখো এখানে দেখো তিনটা লেনদেন, এখানে মাত্র একটা লেনদেন ছিল। অবভিয়াসলি বাম দিকের এদিকে ফলটা বেশি হবে, এই ক্ষেত্রেও তাই। তো আমরা যোগ করব, এত কিছু না দেখে যোগ করব, 10,000, 30,000, 8,000 যোগ করলে হয় 48,000। 48,000 টাকা এবং ব্যাংকের ক্ষেত্রে, সরি আমি নগদের টাকা শেষ করে দিই, তাহলে 48,000 টাকা, এই 48,000 টাকা আমরা ক্রেডিট দিকে লিখে ফেলবো। এখন এই 48,000 টাকার থেকে আমার কত টাকা খরচ হয়েছে বা উত্তোলন হয়েছে আমরা দেখব, 14,000 টাকা। এই 48,000 টাকা থেকে 14,000 টাকা আমরা বাদ দিব, বাদ দিলে কত পাই, কত পাই, 34,000 টাকা, 34,000 টাকা। তাহলে 48,000 টাকা থেকে 14,000 টাকা বাদ দিলে হবো 34,000 টাকা, লিখে রাখলাম। এবার ব্যাংকের দিকে আসি, ব্যাংকের 14,000 টাকা যোগফলটা দুদিকের মধ্যে বেশি, বেশি 14,000 টাকা এইদিকে লিখে ফেললাম। 14,000 টাকার থেকে আমরা এই যে লেনদেনের ফলে 2,000 এবং 8,000, 8 আর 2 10,000 টাকা, এই 10,000 টাকা কি করব, এই 14,000 টাকার থেকে বাদ দিব। 14,000 টাকার থেকে 10,000 বাদ দিলে কত, 4,000 টাকা। এই যে নগদের দিকে 34,000 টাকা অর্থাৎ 48,000 টাকার থেকে 14,000 টাকা বাদ দেওয়ার ফলে যে 34,000 টাকা হলো, এবং 14,000 টাকার থেকে 10,000 টাকা বাদ দেওয়ার ফলে 4,000 টাকা হলো, এটি হলো চলতি মাসে, এটি হলো চলতি মাসে তোমার প্রতিষ্ঠানের সমাপনী উদ্বৃত্ত বা ব্যালেন্স। এই জন্য এটা বলা হচ্ছে ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। দেখো এই যে আমরা লিখলাম প্রথমে, কিন্তু কোনো নাম আমি বলেছিলাম না, লিখলাম জাস্ট 14,000 কে বাদ দিয়ে 34,000, আর এখান থেকে বাদ দিয়ে পেলাম 4,000। একে আমরা কি বলেছিলাম, 34,000 এবং 4,000, একে আমরা কি বলবো, ব্যালেন্স সিডি, মাস শেষের বা সমাপন উদ্বৃত্ত। এখন এই ব্যালেন্স সিডিটা কি হবে, পরবর্তী মাসের 1 তারিখে যে ব্যালেন্স বিডি হয়ে যাবে, ব্যালেন্স বিডি কত টাকা হয়ে গেল, এই যে আমরা যা সিডি করলাম সেটি, পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি কত, 34,000 টাকা নগদের আর ব্যাংকের 4,000 টাকা, শেষ হয়ে যাবে। এইভাবে আমরা নগদন বইয়ের পোস্টিংটা দিব, অর্থাৎ নগদন বইয়ের অঙ্কটা এরপরে আমরা সমাধান করতে পারি, 2 ঘর নগদন বই। এবার আমরা চট করে চলে আসবো 3 ঘর নগদন বই, খুবই ইজি। আমরা যে টোটাল ওভারঅল লেনদেনের উপর দেখো, এখন বলেছি উপযুক্ত লেনদেন দ্বারা একটি 3 ঘর নগদন বই প্রস্তুত করো। তাহলে এই লেনদেনের মধ্যে দুইটা লেনদেন আছে যেটা 8 এবং 12 তারিখের, এই দুটো লেনদেন অনগদ বা ধারে, এই দুটো লেনদেন বাদে সব লেনদেনগুলো কি হবে, সব লেনদেনগুলো আমার এখন নগদন বই অন্তর্ভুক্ত হবে না। তাহলে 2 ঘর নগদন বই অলরেডি আমরা 4টা লেনদেনের ব্যাখ্যা করে ফেলেছি, তো 4টা লেনদেন সম্পর্কে আমাদের আর কনফিউশন নাই। বিধায় 4টা লেনদেন তো আমরা অবশ্যই পোস্টিং দিয়ে হলো খুব দ্রুত, 1 তারিখের, 24 তারিখের, 27 এবং 30 তারিখের, মাঝখানে আমরা যে 6 তারিখের এবং 18 তারিখের, এই দুটো লেনদেন নিয়ে একটু আমরা বিশ্লেষণ করবো, সেটা তেমন কোনো সমস্যা নাই। তো প্রথমে আমরা ছকটা দেখি, এই যে ছক দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছকের এখানে মাঝখানে যে মাসের ডিপার্টার হলো, এটার তারিখ বিবরণ ভাউচার নং খতিয়ান পৃষ্ঠা বাট্টা নগদ টাকা ব্যাংক টাকা, তারিখ বিবরণ ভাউচার নং খতিয়ান পৃষ্ঠা বাট্টা নগদ টাকা ব্যাংক টাকা, ঠিক আছে। তো এইভাবে আমরা লিখে ফেলবো, প্রথমে ছকটা তৈরি করে ফেলবো, এবার আমরা পোস্টিং দিব। দেখো উপযুক্ত লেনদেন দ্বারা 3 ঘর নগদ প্রস্তুত, 1 তারিখের লেনদেনে বলছে জামিলের নিকট নগদে বিক্রয়, তাহলে আমরা জানি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেখো এই যে নগদান হিসাব ডেবিট দিকে টাকাটা লিখেছি আর বিক্রয় হিসেবে লিখে ফেলেছি, ওকে পোস্টিং দিয়ে ফেলাম। এরপরে আমরা সরি এরপরে আমরা চলে আসব 6 তারিখের লেনদেনে, বলছে মালিকের নিকট হতে 7,400 টাকা প্রাপ্তি, বাট্টা প্রদান 600 টাকা। দেখো 7,600 টাকা প্রাপ্তি, 600 টাকা বাট্টা প্রদান, এই পূর্ণ নিষ্পত্তি হয়েছে, অর্থাৎ পেয়েছি 7,400 টাকা আর 600 টাকা তাকে বাট্টা প্রদান করছি, অর্থাৎ আরো 600 টাকা বেশি পেতাম, বাট্টা প্রদান করেছি মানে তার কাছ থেকে কম নিচ্ছি টাকা, তো আমার পাওয়ার কথা বেশি, আমি নিচ্ছি কম, তাহলে এটা আমার জন্য ক্ষতি না, এটা আমার প্রদত্ত বাট্টা না, এটা হচ্ছে প্রদত্ত বাট্টা। এই ধরনের বাট্টাকে আমরা কি করবো, খরচ বা ক্ষতি বলে বিবেচনা করবো। তাহলে জাবেদা করবো কি, নগদ প্রাপ্তি যেহেতু নগদান হিসাব একটা পক্ষ, বাট্টা যেহেতু ক্ষতি হচ্ছে বাট্টা একটা পক্ষ, আর মালিক একটা বা দিনাদার একটা পক্ষ, আমরা লিখবো নগদান হিসাব ডেবিট 7,400 টাকা, বাট্টা হিসাব ডেবিট 600 টাকা, আর মালিক বা দেনাদার হিসাব ক্রেডিট টোটাল 8,000 টাকা। তাহলে আমরা পোস্টিং দিয়ে ফেলি। এই দেখো আমরা পোস্টিং অলরেডি অলরেডি দিয়েছি এখানে, যে নগদান হিসাবে ডেবিট দিকে 7,400 টাকা লিখেছি, বাট্টার ঘরে লিখেছি 6,000 টাকা, আর বিবরণ ঘরে যে মালিক হিসাব 6 তারিখে মালিক হিসাব আমরা লিখে পেরেছি, ঠিক আছে।
এরপর আমরা পরের লেনদেনটা দেখব 8 তারিখের এবং 12 তারিখের তো লেনদেন আসবে না, 14 তারিখে 4,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 3,800 টাকা পাওয়া গেল। এটাও কিন্তু একটা লেনদেন 6 তারিখের মধ্যে পূর্ণ নিষ্পত্তিতে। পূর্ণ নিষ্পত্তির ব্যাপারটা হলো তুমি পেতে 4,000 টাকা তার কাছে, এখন সেই 4,000 টাকার জায়গাতে তুমি পাচ্ছ 3,800 টাকা, 200 টাকা তোমাকে দিবে না, এটাও তোমার কিন্তু একটা ক্ষতি। তাহলে ঠিক 6 তারিখের লেনদেনের মতোই এই লেনদেনের পক্ষ হবে তিনটা, একটা নগদ টাকা যেহেতু পাওয়া যাচ্ছে এই যে নগদ একটা পক্ষ, যেহেতু কম নিচ্ছ পাট্টা বা ছাড় একটা পক্ষ, আর আরেকটা পক্ষ কি এই যে তোমার পূর্ণ নিষ্পত্তি হচ্ছে অর্থাৎ পাওয়ার কথা ছিল যার কাছ থেকে, সে ব্যক্তির নাম যেহেতু উল্লেখ নেই তাহলে আমরা দেনাদার বলে গণ্য করবো। তাহলে লিখবো জাবেদা, লিখবো কি নগদান হিসাব ডেবিট 3,800 টাকা, পাট্টা হিসাব ডেবিট 200 টাকা, আর দেনাদার হিসাব ক্রেডিট 4,000 টাকা। সরি আমরা এখানে পোস্টিং দিয়ে ফেলি। এখানে দেখো নগদান হিসাব ডেবিট দিকে আমরা 3,800 টাকা লিখেছি, পাট্টার ঘরে লিখেছি 2,000 টাকা, আর এখানে আমরা লিখেছি কি বিবরণের ঘরে ঠিক তার বিপরীত হিসাব দেনাদার হিসাব। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব 24 নম্বরে, 24 তারিখের লেনদেন। 24 তারিখে এই লেনদেনটা আমরা অলরেডি করেছি একবার, কর্য গ্রহণ 30,000 টাকা, তাহলে নগদান হিসাব ডেবিট আর কর্য হিসাব ক্রেডিট। এই যে নগদান হিসাবের ডেবিট দিকে আমরা লিখে ফেলবো 30,000 টাকা, আর এখানে লিখবো বিপরীত হিসাব কর্য হিসাব। এরপরে আমরা 27 তারিখের লেনদেনটা যেভাবে আগে পোস্টিং দিয়েছিলাম সেম, ব্যাংকে জমা দেওয়া অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাবের ডেবিট দিকে আমরা প্রথমে লিখে ফেললাম 14,000, আর বিবরণে ঘরে ঠিক তার বিপরীত হিসাব নগদান হিসাব, আর নগদান হিসাব যেহেতু ক্রেডিট তাহলে নগদান হিসাবের ক্রেডিট দিকে টাকাটা বসবে, আর বিবরণে ঘরে বসবে ঠিক তার বিপরীত হিসাব ব্যাংক হিসাব। যেহেতু এই লেনদেনটা নগদ এবং ব্যাংক উভয় হিসাবকে প্রভাবিত করছে সেজন্য এটাও একটা কন্ট্রা এন্ট্রি, আমরা এই জন্য ব্র্যাকেটে এখানে সি লিখেছি, ঠিক আছে, সি ফর কন্ট্রা। এরপরে সর্বশেষ যে লেনদেনটা এখানে, সরি এখানে হ্যাঁ বলেছে 30 তারিখে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 2,000 টাকা আর অফিসের প্রয়োজনে 8,000 টাকা উত্তোলন, যা আমরা দুঘরের নগদ অলরেডি পোস্টিং করে জেনেছি, ব্যাখ্যা শুনেছি, স্বল্প পরিসর আমরা করে ফেলবো। এটা ব্যাংক থেকে উত্তোলন, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাবে দেখো ক্রেডিট দিকে টাকাটা বসানো হয়েছে, এখানে উত্তোলন হিসাব, ঠিক আছে, ব্যাংক হিসাবে এখানে লেখা হয়েছে আর এখানে উত্তোলন হিসাব, ওকে। আর পরের অংশের জন্য যাবে দেখি হবে অফিসের প্রয়োজনে 8,000 টাকা উত্তোলন, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। নগদ হিসাবে ডেবিট দিকে দেখো টাকাটা বসেছে 4,000 টাকা, আর বিপরীত হিসাবটা আমরা লিখেছি এখানে, সরি এই যে 8,000 টাকা নগদান হিসাব ডেবিট, 8,000 টাকা বসেছে এখানে বিপরীত হিসাব ব্যাংক হিসাব, আর ব্যাংক হিসাবে ক্রেডিট দিকে বসেছে দেখো 8,000 টাকা, আর এখানে তার বিপরীত হিসাব নগদান হিসাব, ঠিক আছে, পোস্টিং হয়ে গেল। এখন আমরা আগে যে দুঘর নগদান উপর যেই পদ্ধতিতে আমরা লেনদেন গুলোকে আমরা ব্যালেন্স নির্ণয় করলাম ঠিক একই পদ্ধতি অবলম্বন করে আমরা ব্যালেন্স নির্ণয় করবো। টোটাল যোগফল এখানে যে পাট্টার ঘরের যোগফল এটা যা ছিল তাই, এর কোনো ব্যালেন্স হবে না, বিধায় 800 টাকা লিখে ক্লোজ করে দিলাম। নগদের 10,000, 7,400, 3,800 এবং 30,000 এবং 8,000 যোগ করলে 59,000 টাকা। 59,000 টাকা আমরা দুই দিকে লিখে ফেলেছি, 59,000 লিখার পরে সেখান থেকে এই যে 14,000 টাকা ছিল সেই 14,000 বাদ দিয়ে হলো 45,000 টাকা। ব্যাংকের ক্ষেত্রে তাই আমরা 14,000 টাকা এখানে লিখবো, 14,000 টাকা এবার লিখে ফেলবো, লেখার পরবর্তীতে আমরা 14,000 টাকা থেকে 3,000 এবং 8,000 বাদ দিয়ে পেলাম কত 4,000 টাকা। তাহলে এই 45 এবং এই 4,000 এটা কি ব্যালেন্স সিডি, মাস শেষের উদ্বৃত্ত 30 তারিখে, চলতি মাসের শেষ তারিখে ব্যালেন্স সিডি 45 এবং 40, এটাকে আমরা কি করবো এপ্রিল মাস মে মাসের 1 তারিখে আমরা এটাকে ব্যালেন্স বিডি, অর্থাৎ এই ব্যালেন্স নিয়ে আমরা পরবর্তী মাস শুরু করবো, এই হিসাবে ব্যালেন্স বিডি বলে লিখবো। ব্যালেন্স বিডি কত 45,000 টাকা আর 4,000 টাকা। আশা করি তোমরা দুই ঘর নবদান বইয়ের আলোকে যতটুকু বুঝেছিলে তিন ঘর নবদান বইয়ের আলোকে আরো বিস্তারিত ভাবে নবদান বই সম্পর্কে ধারণা লাভ করেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, নবদান বইয়ে সর্বোচ্চ 2 ঘর এবং 3 ঘর এই লেনদেন আসবে, আমি সর্বোচ্চ সব ধরনের মোটামুটি লেনদেন গুলো দিয়ে তোমাদের পরীক্ষার আলোকে আমি অঙ্কটা সাজিয়েছিলাম তোমাদের জন্য, তো সেই অঙ্কটা আমরা সমাধান করেছি। আশা করি 2 ঘর এবং 3 ঘর নবদান বই কিভাবে পোস্টিং দিতে হয় লেনদেন গুলোকে, আরো বিভিন্ন ধরনের লেনদেন আছে যেগুলো সময় স্বল্পতার কারণে হয়তো বা উপস্থাপন করা যায়নি বা পরবর্তী ক্লাসে আসবে, তবে মূল মূল যে গুরুত্বপূর্ণ যে লেনদেন গুলো মূলত নগদান উপরে প্রভাব বিস্তার করে বা জেনে রাখা দরকার সেই লেনদেন গুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। তো এর পরবর্তীতে আরো লেনদেন আসে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আশা করি তোমরা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে আলোচনা করলাম আমরা নগদান বইয়ের, সেই নগদান বইয়ের এই আলোচনা এবং এই অঙ্কের আলোকে কিছু মূল্যায়ন প্রশ্ন করে আমরা দেখে নেবো, আশা করি সেই মূল্যায়ন পর্বের প্রশ্নগুলো তোমরা সুন্দরভাবে করতে পারবে।
নগদের বই কত প্রকার? নগদের বই আমরা যেটা দেখলাম চার প্রকার, তাই না? এক ঘোড়া, দুই ঘোড়া, তিন ঘোড়া এবং খুচরা। কন্ট্রা এন্ট্রি কি? যে এন্ট্রি বা দাখিলা নগদের বইয়ের ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে, নগদ এবং ব্যাংকের উভয় ঘরের প্রভাব বিস্তার করে, তখন তাকে আমরা কন্ট্রা এন্ট্রি বলি। তিন নম্বরে বলছে কোন ধরনের লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। আমরা জানি ধারে বা অনগদ লেনদেন নগদান বইয়ে অন্তর্ভুক্ত হয় না। চার নম্বরে বলছে 2000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 1700 টাকা পাওয়া গেল, নগদান লেনদেনটি নগদান বইয়ে কিভাবে হিসাবভুক্ত হবে? আমরা জানি পূর্ণ নিষ্পত্তিতে সাধারণত কম টাকা পাওয়া যায়, সেক্ষেত্রে যে পরিমাণ টাকা আমরা পাবো সেই পরিমাণ টাকাকে নগদ টাকা পাচ্ছি, বিধায় নগদান হিসাবে ডেবিট করব। আর যেহেতু কম পাচ্ছি কিছু টাকা, সেটাকে আমরা বাট্টা বা ছাড় হিসাবে দেখব। তো 300 টাকা যেহেতু কম পাচ্ছি, 3000 টাকা, তাহলে নগদ হিসাব ডেবিট, বাট্টা হিসাব ডেবিট, আর যেহেতু পূর্ণ নিষ্পত্তিতে পাচ্ছি অর্থাৎ দেনাদার হিসাব ক্রেডিট, তাহলে নগদ হিসাবে ডেবিট দিকে নগদের ঘরে লিখবো 1700 টাকা, বাট্টার ঘরে 300 টাকা, আর বিবরণ ঘরে ঠিক তার বিপরীত হিসাবে লিখবো আমরা দেনাদার হিসাব। এভাবে এই লেনদেনকে আমরা করতে পারি, হিসাব বইতে করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি মূল্যায়ন পর্বে যে প্রশ্নগুলো তোমাদের জন্য এখানে ছিল সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা সুন্দরভাবে করতে পেরেছো। আসো আগামী দিন কি আছে দেখে নিই। আগামী দিন তোমাদের যেই পরবর্তী নবম অধ্যায় রেওয়া মিল, এই রেওয়া মিল এই অধ্যায়ের অঙ্কের উপরে একটা ক্লাস নেওয়া হবে। সামনে তোমাদের প্রাক নির্বাচনী যে পরীক্ষা বা মূল্যায়ন অনুষ্ঠিত হবে, সেই মূল্যায়নের যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ অধ্যায় সেই অধ্যায়গুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। মোটামুটি তোমাদের 9-এ নবম শ্রেণীতে তো সব অধ্যায়গুলো শেষ হয়েছে, দশম শ্রেণীতে এসে আমরা কিছু অধ্যায় গুরুত্বের সাথে আলোচনা করেছি। এখন আমরা সামারাইজ করছি, গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নিয়ে আলোচনা করছি, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আলোচনা করছি। তো আজকে তারই ধারাবাহিকতা অষ্টম অধ্যায়ের একটা অঙ্ক সমাধান করলাম, আগামী দিন নবম অধ্যায়ের উপরে সার্বিকভাবে গুরুত্বপূর্ণ সব বিষয়গুলো নিয়ে একটা অঙ্ক আমরা সমাধান করবো বা অঙ্কের উপরে একটা ক্লাস নিব। সে পর্যন্ত অবশ্যই তুমি আমাদের সঙ্গে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে আমার এখানে আমার সঙ্গে উপস্থিত থাকার জন্য বা সংযুক্ত থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আশা করছি তোমাদেরকে আবারও পাবো, সেই প্রত্যাশা রেখে এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।